শহীদুল্লাহ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ও বাংলাদেশী ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। শিক্ষা জীবন। ১৯০৪ সালে হাওড়া জেলা স্কুল থেকে এন্ট্রান্স এবং ১৯০৬ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে FA বর্তমান HS এর সমমান পাশ করেন। ১৯১০ সালে সিটি কলেজ কলকাতা থেকে সংস্কৃতে সম্মান সহ BA, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে MA, ১৯১২ সালে ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি ১৯২৮ লাভ করেন। পড়াশোনা শেষ করার পূর্বেই কিছুকাল তিনি যশোর জেলা স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। আধ্যাত্মিক শিক্ষা। ফুলপুর শরীফের বিখ্যাত আধ্যাত্মিক শিক্ষক মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর নিকট আধ্যাত্মিক শিক্ষা ও খেলাফত লাভ করেন। কর্মজীবন। এন্ট্রান্স পাশের সময় থেকেই মোহাম্মদ শহীদুল্লাহ বিভিন্ন ভাষার প্রতি উৎসাহী ও আগ্রহী হয়ে ওঠেন। একাধিক ভাষা শিক্ষা শুরু করেন। মোহাম্মদ শহীদুল্লাহ যশোর জেলা স্কুলের শিক্ষক ১৯০৮ থেকে ১৯০৯ হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর সীতাকুণ্ড হাই স্কুলে কিছুদিন প্রধান শিক্ষকের ১৯১৪ থেকে ১৯১৫ পর্যন্ত দায়িত্ব পালন করার পর তিনি ১৯১৫ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত চব্বিশ পরগনার বসিরহাটে আইন ব্যবসা করতেন। ১৯১০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বেদ পঠনের অনুমতি দেননি পণ্ডিত সত্যব্রত সামশ্রমী। স্যার আশুতোষের চেষ্টায় ও কলিকাতা উচ্চ আদালতের নির্দেশে তিনি বেদ পাঠের সুযোগ পান কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯১৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত ডক্টর দীনেশ চন্দ্র সেনের সহকর্মী হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক হিসেবে কাজ শুরু করেন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে ১৯২২ থেকে ১৯২৪ সাল পর্যন্ত আইন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। ফ্রান্সের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে PhD ডিগ্রি লাভ করেন। ১৯৩৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিডার হিসেবে নিযুক্ত হন। সেখান থেকে ১৯৪৪ সালে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফরাসি ভাষার খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন। ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগে যোগদান করে ১৯৫৮ সালে অবসর গ্রহণ করেন। মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় ২৪টি ভাষা আয়ত্ত করেছিলেন। এর মধ্যে ১৮টি ভাষার উপর তার উল্লেখযোগ্য পাণ্ডিত্য ছিল। উল্লেখযোগ্য ভাষা সমূহ হল বাংলা, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি, অসমিয়া, ওড়িয়া, মৈথিলি, হিন্দি, পাঞ্জাবি, গুজরাতি, মারাঠি, কাশ্মীরি, নেপালি, সিংহলি, তিব্বতি, সিন্ধি, সংস্কৃত, পালি ইত্যাদি। উর্দু ভাষার অভিধান প্রকল্প তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরে পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান প্রকল্পের সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগদান করেন। ১৯৬১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বাংলা একাডেমির ইসলামী বিশ্বকোষ প্রকল্পের অস্থায়ী সম্পাদক পদে নিযুক্ত হন। ১৯৬৩ সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা একাডেমির পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি, তার নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞান সম্মত রূপ পায়। সাহিত্য। শহীদুল্লাহ সবসময় সাহিত্য কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। MA পাশ করার পরেই তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন। ১৯৪৮ সাল থেকে তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন। তিনি উর্দু অভিধান প্রকল্পেরও সম্পাদক ছিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হল ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, দিওয়ান এ হাফিজ, রুবাইয়াতি ওমর খৈয়াম, নবী করিম মোহাম্মদ, ইসলাম প্রসঙ্গ, বিদ্যাপতি শতক, বাংলা সাহিত্যের কথা দুই খণ্ড, বাংলা ভাষার ব্যাকরণ, ব্যাকরণ পরিচয়, বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান, মহরম শরীফ, টেল ফ্রম দ্য কুরআন, বুদ্ধিস্ট মিস্টিক সংস ১৯৬০, হান্ড্রেড সেইংস অব দ্য হলি প্রফেট। ভাষা আন্দোলনের ভূমিকা। বহু ভাষাবিদ, পণ্ডিত্য ও প্রাচ্যে অন্যতম সেরা ভাষা বিজ্ঞানী হিসেবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন একজন খাঁটি বাঙালি ও ধর্মপ্রাণ মুসলমান। জাতিসত্তা সম্পর্কে মোহাম্মদ শহীদুল্লাহর স্মরণোক্তি ছিল, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। পাকিস্তান প্রতিষ্ঠার পরই দেশের রাষ্ট্রভাষা নিয়ে বিতর্ক সৃষ্টি হলে বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে যে কজন ব্যক্তি
একটি জোরালো বক্তব্য উপস্থাপন করেন, তার মধ্যে তিনি অন্যতম। তার এই ভূমিকার ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পথ অনেকখানি প্রশস্ত হয়। পুরস্কার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমিরেটাস অধ্যাপক পদ লাভ করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অফ দ্য অর্ডার্স অফ আর্টস অ্যান্ড লেটার্স দেয়। ঢাকা সংস্কৃত পরিষদ তাকে বিদ্যাবাচস্পতি উপাধিতে ভূষিত করে। পাকিস্তান আমলে তাকে প্রাইড অফ পারফরমেন্স পদক 1958 ও মরণোত্তর হিলাল ইমতিয়াজ খেতাব প্রদান করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস তাকে সম্মানিত সদস্য ফেলো রূপে মনোনয়ন করে, কিন্তু পাকিস্তান সরকারের অনুমতি না থাকায় তিনি তা গ্রহণ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ডক্টরেট অফ লিটারেচার উপাধি দেয়। 1980 সালে মরণোত্তর বাংলাদেশের স্বাধীনতা পদক দেওয়া হয়। তিনি চলন্ত শব্দ কল্পজুন বলেও পরিচিত। মৃত্যু 1969 সালের 3রা জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশে সমাহিত করা হয়। ভাষা ক্ষেত্রে তার অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল। এছাড়া তার নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি কলা ভবনের নামকরণ করা হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার মহান বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।